আমি মোহাম্মদ মিলন খান বাবুল, দক্ষিণ দুধরিয়া মোল্লাবাড়ি গ্রামের মসজিদ সাধারণ সম্পাদক আপনাদের সামনে হাজির হয়েছি একটি পুসুফরি মহলের গভীর ষড়যন্ত্রের শিকার হয়। আপনারা জানেন দক্ষিণ দুধরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ দুধরিয়া মোল্লাবাড়ি গ্রামের মসজিদ দাতা মোহাম্মদ মোজাম্মেল হক মোল্লা, তিনি চলতি বছরের 27 ফেব্রুয়ারি মারা যাওয়ার পর এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা খানম ও স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম আকন অত্যন্ত সুকৌশলে অতি গোপনে ছাত্রছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসীকে না জানিয়ে স্কুল কমিটি করেছে। আমরা তাতে উপজেলা চেয়ারম্যানের কাছে উক্ত অবৈধ গোপন কমিটির বিরুদ্ধে আবেদন করি। সাবেক উপজেলা চেয়ারম্যান বলেন আমরা আপনাদেরকে ডাকব এবং উভয় পক্ষের নিয়ে বসে একটা সুষ্ঠু সমাধান করে দেব, কিন্তু আমাদেরকে না ডেকে কিভাবে এই অবৈধ কমিটি হয় আমার বোধগম্য নয়। এরপরে ইউপি সদস্য সাইফুল ইসলাম আকন এলাকাবাসীকে দাবিয়ে রাখতে মসজিদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে মসজিদের কাজ বন্ধ করে রাখছে। একটি মামলা কাদের অনুমতি পাইলে আবার আরেকটি মামলা দেয়। এই দীর্ঘ আইনি জটিলতার কারণে মসজিদের কাজ বন্ধ রাখায় প্রায় আমার 3 থেকে 3.5 লক্ষ টাকার মালামাল ইট বালু সিমেন্ট এবং খোয়া নষ্ট হয়ে গেছে। আমরা জানতে চাই যে উনি এই জমির কিছু না, বিগত 6 বছর আপনার সে সভাপতি ছিল, আবার এখন নতুনভাবে কিভাবে তার ছেলে মেয়ে স্কুলে পড়ে না, কিন্তু কিভাবে সে আবার তৃতীয়বারের মতো সভাপতি হয়, ঠিক আছে, কিন্তু এর শক্তির উৎসটা কি আমরা জানতে চাই। আপনারা কি জানেন? আপনারা জানেন যে সে এই 2 বার সভাপতি ছিল? আমার তো মনে হয় যে স্কুলের ছাত্রছাত্রী যারা ম্যানেজিং কমিটি আছে তারাও জানে না যে তারা এই স্কুলের ম্যানেজিং কমিটি এবং উনি সভাপতি। পরবর্তীতে যখন দাতা পরিবার জানে যে নতুন কমিটি হয়েছে, এরা খোঁজ নেওয়ার পরে দেখতে আছে যে নতুন একটা কমিটি হয়েছে, এই কমিটির বিরুদ্ধে আপত্তি জানায়। আপত্তি জানানোর কারণে আমাদের মসজিদের বাধাগ্রস্ত হয়ে এই যে মসজিদের কাজ বন্ধ করে দিতে যাতে সে সভাপতি থাকতে পারে। এবং এই মসজিদের জমি আলাদা, আজকে থেকে 2001 সালে জনাব আলহাজ আমির হোসেন আমু নতুন এমপি হওয়ার কারণে 9 মাসের এমপি হয়েছে, তখন এই মসজিদে একটা টিআর দেয়, তখন 4,000 টাকার আপনার এই যে মাটি কাটারে বরাদ্দ রাখে। এবং আমাদের সুবেরি গাছ ফ্রন্টের ভিডিওটা একটু সামনে ঘুরো, এই যে সুবেরি গাছ আজ থেকে 22 থেকে 23 বছর আগে বিশাল বড় হয়ে গেছে। এই যে মসজিদের জমি বরাদ্দ, যখন এই প্রধান শিক্ষক সে সভাপতি ছিল মসজিদের, তিনি এই জমি বরাদ্দ করিয়া মসজিদের জন্য মানে মাটি কাটাই রাখছে। এখন আমরা সেই মসজিদে কাজ করতে দিই আজকে ইউপি সদস্য এবং তারা সুকৌশলে আমাদের ওই স্কুল ভবন যখন হয়, আমরা এলাকাবাসী বা এই দাতা পরিবার কেউই জানে না যে স্কুলের ভবন হইতে আছে, তাদের নিজেরাই এর সব পরিচালনা করে কাজ করতে কাউরেই ডাকে নাই এলাকাবাসী। আমরা বলাই, আমাদেরকে বলতে স্কুলের ব্যাপারে কেউ না কোনো সময় নাক গলাবে না, কিন্তু স্কুল করায় ফ্রন্ট সাইড সামনে দেওয়ায় মসজিদের আমাদের জমি দখল করতে হয় মাঠের জন্য, কিন্তু মাঠে প্রচুর জায়গা আছে খেলার জন্য, খেলা পোলা বানের। এবং পুরান স্কুল যদি আপনার দেখা কাছে সংস্কার করে সেখানে অনেক জমি আছে, এখানে 40 শতক জমি প্রায় স্কুলে, সব ঠিক আছে, কিন্তু তারা এখন অবৈধ এক সার্ভেয়ার দ্বারা এই জমিটার ক্যালকুলেশন করিয়া দেখা গেছে বিএসএ আপনার জমি ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের এই মসজিদের যে কাজ বন্ধ করে রাখছে এতে আমাদের প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার মালামাল আমার মাটিতে নষ্ট হয়ে যাইতে আছে। এই আমার সবার কাছে আকুল আবেদন যে আমি যাতে এই কাজ করতে পারি মসজিদের, আপনারা সবাই দোয়া করবেন। আর এই ও এই যে কুচক প্রধান আল্লাহ হেদায়ত করে, এলাকাবাসীর ভিতরে যদি কেউ থাকে তারাও যেন আল্লাহ হেদায়ত করে এই যে মসজিদের জন্য, আর মসজিদ আল্লাহর ঘর সত্য একদিন জয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।